ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ 2 প্রজেক্ট NATP2 এর অধীনে পরিচালিত ভৈরব উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন PO সদস্যদের সাথে মত বিনিময় করেছেন উপ প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ডক্টর রণজিৎ কুমার সরকার। উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর NATP2 সহকারী পরিচালক ডক্টর রাজু আহমেদ, কিশোরগঞ্জ জেলা মৎস্য অফিসার রিপন কুমার পাল, কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প NATP2 প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট PMU প্রডিউসার অর্গানাইজেশন মোবিলাইজেশন স্পেশালিস্ট ডক্টর মাহবুব আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ লতিফুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান প্রমুখ। এ সময় তিনি উপস্থিত মৎস্য চাষীদের উদ্দেশ্য করে বলেন, মাছের উৎপাদন বৃদ্ধিতে আপনারা নানান উদ্যোগ গ্রহণ করুন, সরকারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা আমরা করব। আমার এর আগে এই ট্যাঙ্কের আগে আমার 6,000 লিটারের 4টা শুধু ট্যাঙ্ক ছিল। আমি মোহাম্মদ আলমগীর জলিল, আগানাগড়ি নন সভাপতি বা সাধারণ সম্পাদক। সম্মানিত মৎস্য, কিছু কিছু আছে স্যার মাছ, কোন ইউনিয়নে 30, কোন ইউনিয়নে আমাদের মাঝে স্যার আর আমরা 30 জন সদস্য, সাধারণ সদস্য গঠন করি। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।